নমস্কার বন্ধুগণ, সবাইকে স্বাগত ডেলি নিউজ ইউটিউব চ্যানেলে। আজকে 14ই মার্চে শনিবার সকালবেলা। আজকের সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, কেমন যাবে আজকের দিন সম্পূর্ণ, কোথায় কোথায় বৃষ্টি হবে, কোথায় কোথায় ওয়েদার ভালো থাকবে, কি হবে সম্পূর্ণ আজকে আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে আমি বলবো। তো অবশ্যই ভিডিওটা দেখার জন্য পুরো অনুরোধ করছি। তো আজকে কলকাতা সহ পুরো দক্ষিণবঙ্গে ঝড় থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়া বাংলাদেশেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আমরা দেখেছি বন্ধুগণ, কালকে প্রায় সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে এবং কিছু কিছু জায়গায় অস্বস্তিকর গরম দিয়েছে, যেটা এই শুরুতেই গরম দিয়েছে এবং আজকে কিন্তু সেই স্বস্তিটা দিতে চলে এসেছে ওয়েদার। আজকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে। আজকে দক্ষিণবঙ্গের কলকাতা, দার্জিলিং, বাঁকুড়া, বীরভূম বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সাইডেও আপনার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও জম্মু কাশ্মীর সমেত হিমাচল প্রদেশ এসব জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা আপনার রয়েছে, প্রায় প্রচুর পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টিটা পুরো কিন্তু বন্ধুগণ পুরো জলীয় বাষ্পের কারণে, ঘূর্ণবতের কারণে কিন্তু এই বৃষ্টিটা আপনাদের এইখানে হচ্ছে। বঙ্গোপসাগরে ঘূর্ণবাতের ফলে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বৃষ্টিটা আজকে, কিন্তু কালবৈশাখী ঝড় হওয়ারও সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। কলকাতা সহ বিভিন্ন জায়গায়, সংলগ্ন জায়গায় আপনার কালবৈশাখী ঝড় হওয়ার কথা আছে এবং বিভিন্ন জেলায় আজকে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা, অতিরিক্ত ভারী থেকে কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো অবশ্যই এটাতে কিন্তু ক্ষতি হবে আমাদের চাষি ভাইদের, যারা মাঠের চাষে আবাদে ফসল ফলাচ্ছে, এবং আলু চাষিদের এবং ইটভাটার ভাই বন্ধুদের যারা এই রোদের মধ্যে ইট শোকা দিয়েছে, তো তাদের কিন্তু এই বৃষ্টিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রচুর রয়েছে এবং কোনো কোনো জায়গায় তো শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে। আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রায় হালকা হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং কোনো কোনো সময় গরমও দিচ্ছে। তো অবশ্যই বিকেলের মধ্যে একটা বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা আলিপুর আবহাওয়া দপ্তরে অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের আবহাওয়ার ওয়েদারটা পুরো সম্পূর্ণ আপনারা এই নিউজের মাধ্যমে পেয়ে গেলেন। তো আমাদের এই ডেলি নিউজ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এমন আবহাওয়ার রিলেটেড আরও ভিডিও পাওয়ার জন্য। আমরা ডেলি আবহাওয়া রিলেটেড ভিডিও দিই। তো চলুন আজকের জন্য এটুখানি, আবার নতুন আবহাওয়ার রিপোর্ট নিয়ে পরের দিন আমরা হাজির হবো।